নরসিংদী সদর প্রেস ক্লাব এর উদ্যোগে সুপে পানির বোতল ও স্যালাইন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন, রোদের তীব্র তাপে দুর্বিষহ শ্রমজীবী মানুষদের জীবন। এই পরিস্থিতিতে একটু স্বস্তি দিতে রিকশা, ভ্যান চালক, শ্রমিক ও সাধারণ পথচারীদের হাতে সুপেয় পানির বোতল, স্যালাইন ও শরবত বিতরণ করেছে নরসিংদী সদর প্রেস ক্লাব। শনিবার পৌর শহরের আরশিনগরে নরসিংদী সদর প্রেস ক্লাবের উদ্যোগে এই পানির বোতল ও স্যালাইন বিতরণ অনুষ্ঠিত হয়। এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক সমকাল এর জেলা প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন, নরসিংদী সদর প্রেস ক্লাবের উপদেষ্টা এবিএম আজরাফ টিপু, সিনিয়র সহ সভাপতি ফজলুল হক চৌধুরী খোকা, সহ সভাপতি ডাক্তার শরীফ মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল করিম, এছাড়া সদস্য কামাল উদ্দিন, আর এ লায়ন সরকার, রায়হান, ফাহিমা খানম, লামিয়া সরকার, আলতাফ হোসেন, আবুল হাসান, হাসান সরকার, আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম, আরিফ খান জয়, তালাতো মাহমুদ, রাসেল মাহমুদ উপস্থিত ছিলেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে।